সবাই তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার জন্য সঞ্চয় করেন, আর সেই সঞ্চয় যদি হয় 100% নিরাপদ এবং রিটার্নও আসে অনেক বেশি, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি বলছি সঞ্চয়পত্রের কথা। সঞ্চয়পত্র এমন একটি সেভিংস স্কিম যা সবচেয়ে বেশি নিরাপদ এবং মুনাফাও অনেক বেশি। এসব কারণে সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। সঞ্চয়পত্র কেনার পূর্বে এটা সম্বন্ধে বেশ কিছু জিনিস জানা খুবই জরুরি। সঞ্চয়পত্রের মুনাফার হার মাঝে মাঝে চেঞ্জ হয়, যেমন গত 21 সেপ্টেম্বর 2021 সকল ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তন করা হয়েছে। সঞ্চয়পত্রের এই পরিবর্তিত মুনাফার হার সম্পর্কে অনেকেই অবগত নন। এছাড়াও একক নামে কত টাকা ও যৌথ নামে কত টাকা সঞ্চয়পত্র কেনা যায়, সঞ্চয়পত্রের জন্য টিন সার্টিফিকেট করলে রিটার্ন জমা না দিলে কি হবে, এসব জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণজয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সরকারি বেসরকারি চাকরিজীবী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের জন্য নিরাপদ বিনিয়োগের নাম হচ্ছে সঞ্চয়পত্র। বর্তমানে দেশে 4 ধরনের সঞ্চয়পত্র চালু আছে, যেমন পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা বৃদ্ধির সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। আজকের ভিডিওতে আমি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মূল্যমান 25,000 থেকে শুরু। এছাড়া 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা মূল্যমানেরও 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে। আপনি সর্বনিম্ন 25,000 টাকা মূল্যমানের 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, অর্থাৎ যে কেউ চাইলে 25,000 টাকার 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবেন। ক্রয়ের উদ্দেশ্যমা, 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ই ক্রয় করতে পারেন। কোনো ব্যক্তি একক নামে সর্বোচ্চ 30 লক্ষ টাকা এবং যুগ্ম নামে সর্বোচ্চ 60 লক্ষ টাকার বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয়ের কোনো সীমা নেই, অর্থাৎ প্রতিষ্ঠান আনলিমিটেড 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর, অর্থাৎ আপনি যদি 5 বছর মেয়াদে সঞ্চয়পত্রটি রাখেন তাহলে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন। এছাড়া আপনি 5 বছরের পূর্বেও সঞ্চয়পত্র ভেঙে ফেলতে পারবেন, সেক্ষেত্রে আপনি মুনাফা একটু কম পাবেন। কারা কিনতে পারবেন? আমি আগেই বলেছি ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ই 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। ব্যক্তি ক্ষেত্রে 18 বছর অথবা এর উপরের বয়সে যে কোনো বাংলাদেশি নারী এবং পুরুষ একক ও যৌথ নামে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠান ও বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার, গত 21 সেপ্টেম্বর 2021 সকল ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তন করা হয়েছে এবং এক্ষেত্রে 3টি স্ল্যাব করা হয়েছে। 15 লক্ষ টাকা পর্যন্ত 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার 11.28%, 15 লক্ষ 1 টাকা হতে 30 লক্ষ টাকা পর্যন্ত 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার 10.30% এবং 30 লক্ষ 1 টাকা অথবা এর উপরে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার 9.30%। আপনি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কোথায় পাবেন? বাংলাদেশের জাতীয় সঞ্চয় অধিদপ্তরে জাতীয় সঞ্চয় ব্যুরো হতে কিনতে পারবেন, বাংলাদেশ ব্যাংক হতে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন, এছাড়া বাংলাদেশে কার্যরত সকল সরকারি এবং বেসরকারি ব্যাংক হতে কিনতে পারবেন, এছাড়া আপনি পোস্ট অফিস হতেও 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। যে কোনো ব্যক্তি চাইলে এই সকল প্রতিষ্ঠান হতে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে তাকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে জাতীয় সঞ্চয় ব্যুরো হতে কিনতে হবে। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ 18 মে 2021, এবং এতে বলা হয়েছে সঞ্চয়পত্র বিধিমালা 1977-এর বিধি 3-এ যাহাই বলা থাকুক না কেন, উক্ত বিধিমালার বিধি 5-এর উপবিধি 5, 6 ও 7 অনুযায়ী সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কার্যক্রম শুধুমাত্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সঞ্চয় ব্যুরো কর্তৃক পরিচালিত হইবে। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের বছর ভিত্তিক পদীয় মুনাফার হার, 1 বছরের আগে বাংলাদেশ সঞ্চয়পত্র ভেঙে ফেললে কোনো মুনাফা দেয়া হয় না, 1 বছর পরে সঞ্চয়পত্র ভাঙালে মুনাফা দেওয়া হবে 9.35%, 2 বছর পরে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ভাঙালে মুনাফা পাওয়া যাবে 9.80%, 3 বছর পর ভাঙালে মুনাফা পাওয়া যাবে 10.25%,
চার বছর পর ভাঙালে মুনাফা পাওয়া যাবে 10.75% এবং 5 বছর পরে ভাঙালে মুনাফা পাওয়া যাবে 11.28%। এবার আসা যাক 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের 5 বছর পর মেয়াদ পূর্তিতে প্রদেয় মুনাফার হার। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা জরুরি যে 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় 5%, আর 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্রের ক্রয়ের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় 10%। এক্ষেত্রে আপনি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে 1 লক্ষ টাকা বিনিয়োগে 5 বছর পরে মুনাফা পাবেন 53,580 টাকা, 2 লক্ষ টাকায় 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 1,07,160 টাকা, 3 লক্ষ টাকায় মুনাফা পাওয়া যাবে 5 বছর পর 1,60,740 টাকা, 4 লক্ষ টাকায় 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 2,14,320 টাকা এবং 5 লক্ষ টাকায় মুনাফা পাওয়া যাবে 5 বছর পরে 2,67,900 টাকা। এখন বিনিয়োগ যদি হয় 5 লক্ষ 1 টাকা হতে 15 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে 10%। সেক্ষেত্রে 1 লক্ষ টাকা বিনিয়োগে 5 বছর পরে পাবেন 50,760 টাকা, 2 লক্ষ টাকা বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে 1,01,520 টাকা, 3 লক্ষ টাকায় মুনাফা পাওয়া যাবে 5 বছর পরে 1,52,280 টাকা, 4 লক্ষ টাকা বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে 5 বছর পরে 2,03,040 টাকা এবং 5 লক্ষ টাকায় 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 2,53,800 টাকা। এখন যদি বিনিয়োগ হয় 15 লক্ষ 1 টাকা হতে 30 লাখ টাকা পর্যন্ত তাহলে 1 লক্ষ টাকা বিনিয়োগে 5 বছর পরে মুনাফা পাওয়া যাবে 46,350 টাকা, 2 লক্ষ টাকায় মুনাফা পাওয়া যাবে 5 বছর পর 92,700 টাকা, 3 লক্ষ টাকায় মুনাফা পাওয়া যাবে 1,39,050 টাকা, 4 লক্ষ টাকায় 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 1,85,400 টাকা এবং 5 লক্ষ টাকায় 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 2,31,750 টাকা। বিনিয়োগ যদি হয় 30 লক্ষ 1 টাকা হতে এর উপরে তাহলে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে 5 বছর পর মেয়াদ পূর্তিতে প্রদত্ত মুনাফার হার 1 লক্ষ টাকা বিনিয়োগে 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 41,850 টাকা, 2 লক্ষ টাকা বিনিয়োগে 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 83,700 টাকা, 3 লক্ষ টাকায় মুনাফা পাওয়া যাবে 1,25,550 টাকা, 4 লক্ষ টাকায় 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 1,67,400 টাকা এবং 5 লক্ষ টাকায় 5 বছর পর মুনাফা পাওয়া যাবে 2,09,250 টাকা। এখন যদি সংক্ষেপে আমি বিষয়টাকে তুলে ধরি তাহলে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা হয় তাহলে প্রতি লক্ষ টাকায় 5 বছর পরে মুনাফা পাওয়া যাবে 53,580 টাকা। যদি বিনিয়োগ 5 লক্ষ 1 টাকা হচ্ছে 15 লাখ টাকা হয় তাহলে 1 লক্ষ টাকায় 5 বছর পরে মুনাফা পাওয়া যাবে 50,760 টাকা। বিনিয়োগ যদি হয় 15 লক্ষ 1 টাকা হতে 30 লাখ টাকা তাহলে 1 লক্ষ টাকায় 5 বছর পরে মুনাফা পাওয়া যাবে 46,350 টাকা এবং বিনিয়োগ যদি হয় 30 লক্ষ 1 টাকা অথবা এর উপরে তাহলে 1 লক্ষ টাকায় 5 বছর মুনাফা পাওয়া যাবে 41,850 টাকা। এছাড়া 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে আরও কিছু বিষয় রয়েছে যা জানা খুবই জরুরি। যেমন 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যায় কিন্তু 5 বছর পর পর। অনেক সঞ্চয়পত্র রয়েছে যেখান থেকে 1 মাস অথবা 3 মাস অন্তর মুনাফা উত্তোলন করা যায়, কিন্তু আপনি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা যদি সর্বোচ্চ পেতে চান তাহলে কিন্তু আপনাকে 5 বছর মেয়াদে রাখতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের নামও বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করা যায়। অনেক সঞ্চয়পত্র রয়েছে যা প্রতিষ্ঠানের নামে কেনা যায় না, আপনি এই সঞ্চয়পত্রে নমিনি দিতে পারবেন। আপনার সঞ্চয়পত্র যদি হারিয়ে যায়, পুড়ে যায় বা নষ্ট হয় তাহলে আপনি ডুপ্লিকেট ইস্যু করতে পারবেন। আপনি সঞ্চয়পত্র ব্যাংক ঋণে জামানত হিসেবে ব্যবহার করতে পারবেন না। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি 1 মেয়াদের জন্য পুনর্বিনিয়োগ করতে পারবেন, অর্থাৎ এই সঞ্চয়পত্রের পুনর্বিনিয়োগ সুবিধা রয়েছে। পুনর্বিনিয়োগ সুবিধা বলতে বোঝাচ্ছে, ধরা যাক আপনি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেছেন এবং 5 বছর মেয়াদ আপনার মেয়াদ পূর্ণ হয়ে গেছে। এখন আপনি যদি এটি ভাঙিয়ে না ফেলেন তাহলে এটি পরবর্তী 5 বছরের জন্য আবার পুনর্বিনিয়োগ হবে, নতুন করে টাকা উত্তোলন করে আবার আপনাকে নতুন করে কিনতে হবে না। ধরা যাক আপনি 1 লক্ষ টাকার 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেছেন, সেক্ষেত্রে আপনি 5 বছর পর মুনাফা পাবেন 53,580 টাকা, অর্থাৎ টোটাল পাবেন 1,53,580 টাকা। তাহলে আপনি যদি এটি ভেঙে না ফেলেন তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ 1,53,580 টাকায় আপনার পরবর্তী 5 বছরের জন্য পুনর্বিনিয়োগ হয়ে যাবে। এখন সঞ্চয়পত্র কিনতে কি কি কাগজ লাগবে? এক্ষেত্রে লাগবে আবেদনকারীর 2 কপি ছবি, আবেদনকারীর ভোটার আইডি কার্ডের কপি, নমিনির 2 কপি ছবি, এছাড়া নমিনির এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেটের কপি এবং 2 লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে 3 সার্টিফিকেট। আপনি কিভাবে ঘরে বসে 3 সার্টিফিকেট তৈরি করবেন সেটা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটিকে আপনারা ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, তাহলে ওনারা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।